আসানসোলের কুমারপুর ঈদগাঁ এলাকায় উন্নত মানের একটি কমিউনিটি হলের শিলান্যাস করলেন এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মেয়র জিতেন্দ্র তিওয়ারী। এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এলাকায় ওই ঈদগাহে একটি বিল্ডিং যেখানে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেন। এদিন কমিউনিটি হলটির স্মারক উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, এলাকার কাউন্সিলরের তরফে প্রয়োজনের কথা জানতে পেরেই তারা দ্রুত উদ্যোগী হয়েছেন। তিনি বলেন, এবার মানুষ দেখছেন উন্নয়ন কাকে বলে। উসমে হতা নেই তো কাউন্সিলর চাবি বাত কর রে তো বোলা ইয়া পিলার দেখে উপর মে তল্লা ওর বড়া দিয়া যায়গা তো নামাজ কা ভি জায়গা হো যায়গা আর জব পিলার দেখে উপর মে করেগা তো নিচে বহুত বড়া হল ভি বন যায়গা বরসাত মে জাড়া মে কোই ভি প্রোগ্রাম আপলোড কা শাদি মে ইয়ে সব কাম আ সকতা হ্যায়। অন্যদিকে মেয়র জিতেন্দ্র তিওয়ারী বলেন, ওই কমিউনিটি হল তৈরি হয়ে গেলে মানুষের যথেষ্ট উপকৃত হবেন। আগামী দু মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে ওই কমিউনিটি হলটি। কি কাউন্সিলর দীপাবধি নে কাহা থা আর কমিটি কে লোগো নে কাহা থা কি ইয়াহ পর এক কমিউনিটি হল বানায়া যায় বস আর আচ্ছা লাগ রাহা হ্যায় কি রাজ্য কি মুখ্যমন্ত্রী কে আশীর্বাদ সে ইয়ে কাম আজ শুরু হো রাহা আসানসোল নগর নিগম কে দ্বারা আর কেবল ইয়ে কাম নেই। শঙ্কর দা বার বার বলতে হ্যাঁ কি ইয়ে যে ওয়ার্ড হ্যাঁ দূসরে ওয়ার্ডো কে তুলনা মে থোড়া ইহা জাদা জরুরত হ্যায় চুকি কুছ ইলাকে মে বস্তি ইলাকা ভি হ্যায় তো হাম লোগ প্রয়াস করেঙ্গে কি ও জহাঁ জহাঁ জো ভি জরুরত হ্যায় উন সারে চিজো কো হাম লোগ পুরা কর পায়ে আর জব এক অর কার্যক্রম মে হাম লোগ আয়ে থে তো এক হাই মাস লাইট কা ডিমান্ড কুছ লোগো নে কিয়া থা ওহাঁ পর ঈদ ওয়ালে প্রোগ্রাম মে তো ও ভি হাম লোগ প্রয়াস করেঙ্গে। দীপা মোদী কো মেনে কাহা হ্যায় কি ও কোশিশ করেঙ্গি कि अगले एक महीने के अंदर वो हाई मास लाइट भी वहां पर लगा दिया जाए और ये कार्यक्रम जो आज शुरू हो रहा है अगले दो महीने के अंदर ये काम कंप्लीट हो जाए जिससे कि कम से कम जनवरी महीने के अंत तक माननीय मंत्री जी को लेकर आकर हम लोग एक साथ उसका इनॉग्रेशन कर पाए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स।